আজকে একটা নতুন রেসিপি করব, মসুর ডাল বাটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, জল না দিয়ে পেস্ট করেছি। এখানে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব লবণ, একটু হলদি গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া, এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা বাটা তো একটু বেশি করে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু ধনে পাতা বাটা, একদম পাতলা করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এখন এটাকে এটার থেকে যাতে জলটা কম বের হয় জলটা বের করে দিয়ে দেবো, একটু কষিয়ে নেব। এই পেঁয়াজের রসটাও কিন্তু ফেলে দেব না, এটা চুলে লাগাবো একটু মেথি পাউডারের সাথে, চুলে লাগিয়ে নিলে অন্য কিছু আর লাগাতেই লাগবে না। এই যে জলটা বেরিয়ে গেছে, জলটা বলতে পেঁয়াজের রসটা, এটা কাটতে লাগবে যে একদমই পাতলা করে, একদম পাতলা করে, তাহলে রসটা বের করতেও সুবিধা হবে। এই রসটা আমি রেখে দেবো পেঁয়াজের, পরে একটু মেথি পাউডার মিলিয়ে মাথায় লাগিয়ে নেব। এখন বাইন্ডিংয়ের জন্য জানার জিনিসটা, যে জিনিসটা আমি বানাবো ভেজ ফিশ ফ্রাই, এটা তো জিনিসটা একটু শক্ত হতে হবে না, নাহলে তো ফিশ ফ্রাইগুলো বানাতে আমার সহজ হবে না। এখানে দিয়ে দেব একটু কর্নফ্লোর, আর দেব না, এখন আমি সবগুলো জিনিস একসাথে মেখে নেব। খুব সুন্দর করে একটা ডো বানানো হয়ে গেছে, এখন আমি ফিশের পিসগুলো, মাছের পিসগুলো বানিয়ে নেব। এখন আমি একটা একটা করে ফিশ ফ্রাইগুলো করে নেব। এইভাবে শেপ দিয়ে নিয়েছি,
এইভাবে সবগুলো পিস পারে সুন্দর করে করে নেব। আমরা যে মাঝখান দিয়ে কেটে বের করি যে এই ভাবে একটা পিস বানিয়ে নিলাম। পিসগুলো এইভাবে শেপ দিয়েছি, মাছের পিসটা যেরকম হয় ওইভাবেই করে নেব। মিডিলে চাকু দিয়ে কেটে নেব, একটা হোল করে নেব। আমার এই ভেজ ফিশ ফ্রাইটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলতে ভুলবে না, তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতেও ভুলবে না, বাড়িতে একবার ট্রাই করে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। এইভাবে তোমরা ঝোল বানিয়ে ঝোলেও দিতে পারো। তাহলে রাখি আজকের জন্য।